আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিজ কিচেন বাই জিনান। আশা করছি সবাই খুবই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। অনেকে আমাকে অথেন্টিক কোরিয়ান যে রামেনটা আছে সেটা কিভাবে তৈরি করতে হয় তার টিউটোরিয়াল চেয়েছিলেন, তো আমি সময় পেয়েছি অবশেষে সেই টিউটোরিয়ালটা করার চেষ্টা করেছি, খুবই সহজভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক 2x স্পাইসি রামেনের পুরো রেসিপি। আমি এখানে 2x স্পাইসি রামেনের দুটো প্যাকেট নিয়েছি। আমি 5 প্যাকের একটি বড় ফ্যামিলি প্যাক কিনেছি, আপনারা চাইলে এভাবে সিঙ্গেলও কিনতে পারেন, যে কোনো লোকাল শপে পেয়ে যাবেন, আর অবশ্যই হালাল কিনা সেটা দেখে নেবেন। এখানে আমি 3 পিস মুরগির বুকের মাংস, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1/2 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা এবং 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম এবং গাজর। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ইউজ করতে পারেন, তবে যদি কোনো শক্ত সবজি ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই একটু সেদ্ধ করে নেবেন। তারপর আমি একটি প্যানে 1 টেবিল চামচের চাইতে অল্প একটু তেল বেশি নিয়েছি, আমি এর চাইতে বেশি তেল নিব না। তেলটাকে আমি চারিদিকে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নিব। একটা পাশ চিকেন ভাজতে আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। এভাবে করে আমি দুটো পাশে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ওয়েট করব। খুব বেশি কিন্তু ভাজতে যাবেন না, তাতে করে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে, আমার চিকেনটা উপর থেকে কালারটা চেঞ্জ হবে কিন্তু ভিতরে জুসিনেসটা একদম বজায় থাকবে। খুব ভালোভাবে দুটো পাশ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের চিকেনটার উপর একটা খুব সুন্দর কালার আনতে হবে। যখন আপনি এভাবে সসের মধ্যে খুব ভালোভাবে লাস্টের অংশটা ভেজে নেবেন, দেখবেন এটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর আমি এগুলোকে নামিয়ে নেব। এখানে আমি ফুটন্ত গরম পানিতে 3টা ডিম 8 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। চেষ্টা করবেন 8 মিনিটের বেশি যাতে সেদ্ধ না হয়, আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন। আমি যে পাত্রে চিকেনটা ভেজেছিলাম সেই পাত্রে চিকেনটা উঠিয়ে এর মধ্যে আমি আরও 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম। এর মধ্যে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম এবং গাজর কুচিগুলো দিয়ে দিলাম। তারপর চুলার আগুনটাকে একেবারে হাইতে রেখে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। এতে করে এটা কিন্তু একটু নরম হয়ে যাবে কিন্তু কালারটা একেবারেই চেঞ্জ হবে না। অথেন্টিক কোরিয়ান রামেনে কিন্তু সবজিটাকে ঠিক এভাবে ফ্রাই করেই কিন্তু ভেজে নেওয়া হয়, এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেয়। ভেজে নেওয়া শেষ, এখন এগুলোকে নামিয়ে রাখবো। প্রতিটা 2x স্পাইসি রামেনের প্যাকেটে ঠিক এমন একটা সস দিয়ে দেওয়া হয়। আমি একটি বাটিতে দুটো সসই ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ এবং 2 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস দিয়ে দিচ্ছি। এর কারণে আমাদের যে সসটা তৈরি হবে সেটার মধ্যে একটা সমতা থাকবে। অথেন্টিক কোরিয়ান রামেনে কিন্তু ওয়েস্টার সসটা ব্যবহার করা হয়, যেটা আমি ব্যবহার করছি না। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ কোরিয়ান চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি নর্মাল চিলি ফ্লেক্সটা থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন, আর আমি এখানে ওয়েস্টার সসটা এই জন্য ইউজ করছি না, তার কারণ হচ্ছে ওয়েস্টার সসটা কিন্তু হালাল নয়। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে এক পাশে সরিয়ে রাখছি। চুলায় একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানিতে 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে রামেন নুডলসের সেই কেকগুলো আমি দুভাগ করে ছেড়ে দিয়েছি। তারপর 3-4 মিনিট পর্যন্ত 80% সিদ্ধ করে নিব, এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। আর সিদ্ধ করার পর আমি একটি পাত্রে এটি ছেঁকে নিব, আর যে অবশিষ্ট পানিটা থাকবে সেটা কিন্তু আমরা রামেন তৈরিতে রামেনের স্যুপ হিসাবে কাজ করবে। অবশিষ্ট পানিটা চুলায় একটি কড়াইতে আমি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিচ্ছি। তারপর একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সেই সসগুলো। তারপর খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এবং 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা কিন্তু বলক আসা শুরু করবে। আর এটাকে কিন্তু মাঝে মাঝেই নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে এই কাদটা বসে যেতে পারে। খুব ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে আমি রামেন নুডলসটা দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। বাকি 20% নুডলস এখন এই স্যুপটার সাথেই রান্না হয়ে যাবে। আমি 4 থেকে 5 মিনিট পর্যন্ত এটাকে খুব ভালোভাবে রান্না করে নিব।
রামেন নুডলসের স্যুপটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে এসেছে, এখন এটাকে নামিয়ে নিব। একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ রামেন নুডলস নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি কিছুটা স্যুপ। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টু এক্স স্পাইসি রামেনের ভেতরে এমন একটা প্যাকেটে কিছু হার্বস দেয়া থাকে যার মধ্যে কিন্তু সাদা তিলও থাকে, আমি সেটা এখানেই খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনটা কেটে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম, ডিমটাকে কিন্তু আমি 8 মিনিটের বেশি সিদ্ধ করিনি, আপনারা কিন্তু চেষ্টা করবেন 8 মিনিট পর্যন্তই সিদ্ধ করতে। তারপর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, দেখলেন তো কত সহজ টু এক্স স্পাইসি রামেন তৈরি করা, আমি কিন্তু আর ধৈর্য ধরতে পারছি না, চলে যাচ্ছি খেতে। আপনারা কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্ট করে জানাবেন নতুন কোন রেসিপির টিউটোরিয়াল দেখতে চান। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।